হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ঋত্বিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত নতুন বলিউড সিনেমা বিক্রম বেদার প্রথম চার দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে জানাবো। প্রথম দুদিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে এর আগে ভিডিও করে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এছাড়া আমি তোমাদেরকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গলে বিক্রম বেদার সিনেমাটা প্রথম তিন দিনে কতটা কি কালেকশন করতে পেরেছে। চতুর্থ দিনের কালেকশনটা সম্পর্কে ওয়েস্ট বেঙ্গলের এখন অবধি জানা সম্ভব হয়নি, প্রথম তিন দিনের কালেকশনের রিপোর্ট এসেছে। প্রথম দুদিনে একটা ঋত্বিক রোশনের সিনেমা যেরকম কালেকশন হওয়া উচিত, বিক্রম বেদার সিনেমাটা কিন্তু সেরকম কালেকশন একেবারেই করতে পারেনি। সেই কালেকশনের ধারে কাছেও বিক্রম বেদার সিনেমার কালেকশন যায়নি এবং ঋত্বিক রোশনের যারা ভক্ত তাদের আশা এটাই ছিল যে রবিবার দিন, ফার্স্ট উইকেন্ডের শেষ দিন, 2nd অক্টোবর, গান্ধী জয়ন্তী, এই দিনকে ছবিটা গিয়ার আপ নেবে বক্স অফিসে, এই দিনকে ছবিটার বক্স অফিস পারফরমেন্স বেশ ভালো হবে। সেই জিনিসটা কি হয়েছে? দেখুন, হয়েছে, সামান্যই একটা গ্রোথ দেখা গেছে। এই গ্রোথটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু নয় যে বিক্রম বেদার সিনেমাটার আখেরে গিয়ে বিশাল কিছু লাভ হয়ে যাবে বা বিক্রম বেদার সিনেমাটা বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স দেওয়া শুরু করেছে ওয়ার্ড ভালো হওয়ার জন্য, এটা ধরে নেওয়া যাবে, এরকম গ্রোথ কিন্তু একেবারেই না। আমি আপনাদেরকে জানিয়েছিলাম বিক্রম বেদার সিনেমাটা প্রথম দিন কালেকশন করতে পেরেছে 10 কোটি 58 লক্ষ টাকা, শনিবার দিন 12 কোটি 51 লক্ষ টাকা এবং তৃতীয় দিন রবিবার দিন 13 কোটি 85 লক্ষ টাকা এই ছবিটা কালেকশন করতে পেরেছে। ফার্স্ট উইকেন্ডে এই ছবিটা টোটাল কালেকশন দাঁড়িয়েছে 36 কোটি 94 লক্ষ টাকা এবং চতুর্থ দিন এই ছবিটা কালেকশন করতে পেরেছে 5.5 কোটি টাকা। চতুর্থ দিন একটা ড্রপ যে খাবে, আপনারা যদি আমার এর আগের ভিডিও দেখে নেন, বিক্রম বেদার বক্স অফিস কালেকশন নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেইছিলাম যে সোমবার দিন কিন্তু একটা হিউজ ড্রপ দেখতে পাবে বিক্রম বেদা, সেটা বোঝা যাচ্ছিল এই প্রথম দিন থেকে এবং ঠিক সেই জিনিসটা হয়েছে। 48% ড্রপ, এটা কিন্তু বেশ বড় একটা ড্রপ এবং 5.5 কোটির কালেকশনটা যদি ধরে নেওয়া যায় তাহলে এই ছবিটা টোটাল কালেকশনটা দাঁড়ালো মোটামুটি ওই 42.5 কোটি থেকে 43 কোটির মধ্যে এরকম আশেপাশে থাকবে, কারণ 5.5 কোটিটা একটু কম বেশি হতে পারে। তো দেখুন, এটা কিন্তু এখন সেফলি বলা যেতে পারে যে দর্শকদের তরফ থেকে একটা পরিষ্কার বার্তা এখানে বলিউড পাচ্ছে যে যদি আপনি বড় স্টারকে নিয়ে রিমেক করেন এবং খুব ভালোভাবেই ছবিটাকে বানান, কারণ বিক্রম বেদার সিনেমাটা কিন্তু রিমেকটার কথা বলছি, সেটা কিন্তু ভালো রিমেক, হ্যাঁ ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি, চাইলে আপনারা বিক্রম বেদার যে রিভিউ আমার চ্যানেলে দেখে নিতে পারেন, আমি কিন্তু ছবিটাকে হাইলি রেট করেছি, আমার খুব পছন্দ হয়েছে ছবিটা। কিন্তু যদি আপনারা রিমেক করেন সেই ক্ষেত্রেই অডিয়েন্স আপনার ছবি এত টাকা টিকিট দিয়ে দেখতে যেতে ইন্টারেস্টেড নয়। আমাদের ভিডিও নিচে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে একটা রিমেক ছবি যেটার অরিজিনাল অলরেডি দেখে ফেলেছি সেটা কেন সিনেমা হলে টিকিট কেটে দেখতে যাবো যেখানে টিকিটের দাম এত বেশি। সত্যিই তো, 200-250 টাকা টিকিট দিয়ে অরিজিনাল দেখা হলে রিমেক মানুষ কেন দেখতে যাবে? যারা ঋত্বিক রোশনের ফ্যান, যারা সাইফ আলী খানের ফ্যান, তারা দেখতে যাবে। কিন্তু তাছাড়া দেখুন, একটা কথা আমাদেরকে মানতেই হবে, কোনো একটা পার্টিকুলার সুপারস্টারের ফ্যান বেস দিয়ে ছবি হিট করানো যায় না। ছবি হিট, ব্লকবাস্টার, সুপারহিট করাতে গেলে নিউট্রাল যারা অডিয়েন্স, যারা ফ্যান নয়, তাদেরকেও ছবিটা পছন্দ করাতে হয়, তাদেরও ছবিটাকে নিয়ে ইন্টারেস্ট গ্রো করাতে হয়। দেখুন, শাহরুখ খানের শেষ 10 বছরে খুবই খারাপ সময় যাচ্ছে, লাস্ট কয়েকটা ছবি তো তার হিটই হয়নি, অফিসিয়ালি হিট হয়নি, সেগুলো ফ্লপ ছবি অথবা ডিজাস্টার। আমির খানের ছবি ফ্লপ করে গেল, তার মানে একটা জিনিস পরিষ্কার যে ফ্যান বেস দিয়ে কিন্তু ছবি হিট করানো যায় না। আর যারা নিউট্রাল অডিয়েন্স তাদের কথা তো আমি অলরেডি বলেই দিলাম। এবার যদি কথা বলি বিক্রম বেদার সিনেমাটা স্টেট ওয়াইজ কতটা কি কালেকশন করতে পেরেছে, রাজস্থানে এই ছবিটা কালেকশন করতে পেরেছে 1 কোটি 48 লক্ষ টাকা, দিল্লি ইউপিতে করতে পেরেছে 7 কোটি 79 লক্ষ টাকা, ইস্ট পাঞ্জাবে পেরেছে 3 কোটি 42 লক্ষ টাকা, মুম্বাইতে পেরেছে 11 কোটি 40 লক্ষ টাকা, ওড়িশাতে পেরেছে 83 লক্ষ টাকা, মাইসোরে পেরেছে 2 কোটি 27 লক্ষ টাকা, নিজাম এবং অন্ধ্রপ্রদেশে পেরেছে 2 কোটি 60 লক্ষ টাকা, বিহারে পেরেছে 1 কোটি 5 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গলে পেরেছে 2 কোটি 81 লক্ষ টাকা। আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, এই যে স্টেট ওয়াইজ কালেকশনটা আমি বললাম, এটা কিন্তু প্রথম তিন দিনের, প্রথম চার দিনের নয়। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রথম তিন দিনে 2 কোটি 81 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে বিক্রম বেদার সিনেমাটা। কর্ণসুবনের গুপ্তধন যে বাংলা ছবিটা হিউজ একটা কালেকশন করছে, দুর্দান্ত ছবিটার ফুটফলস, সেই ছবিটা 2 কোটির কাছাকাছি কালেকশন করতে পেরেছে প্রথম তিন দিনে। এটাই হচ্ছে ভাববার মতন বিষয় যে একটা বাংলা ছবি এত হিউজ মানুষ দেখতে যাচ্ছেন, হিউজ ফুটফলস, প্রচুর প্রচুর ব্যবসা করছে ছবিটা, তারপরেও সেই ছবিটার থেকে একটা হিন্দি ছবি যেটার সারা ভারত জুড়ে সেরকম কালেকশন কিছু হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কিন্তু সেই ছবিটা দেখতে যাচ্ছে এবং প্রথম তিন দিনে প্রায় 80-90 লাখ টাকা বেশি কালেকশন দিয়ে দিচ্ছে হিন্দি ছবিটাকে বাংলা ছবি যেটা হিউজ চলছে সেটার তুলনাতে। মানে আপনারা জাস্ট ভাবুন, বিক্রম বেদার যদি একটা রিমেক ছবি না হতো, অর্থাৎ এই ছবিটাকে ঘিরে এই যে একটা রিমেকের ট্যাগ সেটাকে নিয়ে একটা নেগেটিভিটি, এটা যদি না থাকতো, বলিউডকে নিয়ে যদি নেগেটিভিটি না থাকতো, তাহলে এই ছবিটা কী পরিমাণ কালেকশন করতো? মানে ওয়ার যে কেন সেই সময় বাংলা ছবিকে চাপে ফেলে দিয়েছিল সেই বছর দুর্গাপুজোতে, সেটা এখন খুব পরিষ্কার। রিমেক হওয়া সত্ত্বেও, সারা দেশ জুড়ে না চলা সত্ত্বেও এরকম কালেকশন, মানে মানে হিউজ একটা ঋত্বিক রোশনের ফ্যানবেস ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এ নিয়ে কোনোরকম সন্দেহ নেই। তো এই ঋত্বিক রোশন নামক কম্পিটিশানটাকে কীভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আগামী বছর পুজোগুলোতে ট্যাকেল করে,
এইটা একটা দেখবার মতন বিষয় হবে। তার কারণ ঋত্বিক রোশনের এই গান্ধী জয়ন্তীতে রিলিজ, পুজোর সময় রিলিজ, এটা প্রত্যেক বছরই থাকবে, একটা না একটা করে থাকবেই। ফলত পরের বছর পুজোতেও হয়তো, বা পরের বছর না হলে তার পরের বছর পুজোতে আবার এই থ্রেডটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আসতে চলেছে। এবং এই বছর আমরা দেখছি কাছের মানুষ একটু ভরাডুবি খাচ্ছে, একটু কেন, ভালোই ভরাডুবি খাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু পরের বছরে, আগামী বছরগুলোতে হতে পারে। এটা ছিল আমার মতামত এই বিষয়টাকে কেন্দ্র করে। আপনাদের কি মতামত ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রি সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।